ঢাকায় সৌরভ গাঙ্গুলি। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা। ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বিদায়ী বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি ঢাকায় পৌঁছেছেন বৃহস্পতিবার বিকেল 3:20 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী আজ সকালে ঢাকায় নামার কথা ছিল, তার ফ্লাইট জটিলতায় দেরি হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র কাপের উদ্বোধন করতে বাংলাদেশে এসেছেন সৌরভ গাঙ্গুলি। আজ বিকেল 4:45 মেয়র কাপ উদ্বোধন ভ্যানু হোটেল ওয়েস্টিনে প্রবেশ করেন তিনি। সন্ধ্যা 7:30 রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ICICI ব্যাংকের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সৌরভের। সৌরভকে গিয়ে মেয়র কাপের উদ্বোধন করানোকে বড় চমক বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সম্প্রতি সংবাদ সম্মেলনে মেয়র আতিক জানান, আমি সৌরভ গাঙ্গুলিকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য কোনো টাকা নেননি। আমি তাকে বলেছি এই মেয়র কাপ মাদকের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করেছি। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য মাদককে না বলার জন্য প্রতিযোগিতা। তিনি বিষয়টি খুব পছন্দ করেছেন। মার্চে শুরু হবে মেয়র কাপ ক্রিকেট, ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট। উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন।